ভ্যাকসিন প্রশ্নে পার্টিকুলার দেখুন আমার মনে হয় স্লোগানটা হচ্ছে যে মাস্ক পরুন ভ্যাকসিন নিন ভোট দিন। সুতরাং ভোটটা থাড়ে আগে মাস্ক পরি আগে ভ্যাকসিন নিই ভোট দিই। বিভিন্ন রকমভাবে লোককে ভ্যাকসিন নিতে হোয়াটসঅ্যাপ এই জাতীয় ব্যাপারগুলো ভয় একটা লোকের মধ্যে আছে যে ভ্যাকসিন নিলে একটা কিছু হবে, কোথাও যদি কাউর ভ্যাকসিন নিয়ে কোনো একটা সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়া প্রচার করে যাতে লোকে ভ্যাকসিন নিতে আরও ভয় পেয়ে যায়। প্রচুর লোক আমাদের কাছে আসেন, আমার পুরনো পেশেন্টরা কারেন্ট পেশেন্টরা, যে ডাক্তারবাবু ভ্যাকসিন কি নেব। এবার এই ভয়টাও ভাঙানো কিন্তু আমাদের সবাইকার কর্তব্য যে ভ্যাকসিন নিতে লোকে উৎসাহিত করা। এবং আমি অত্যন্ত খুশি যে 1 এপ্রিল থেকে আর কোনো ইয়ে থাকছে না, বার থাকছে না, 45-এর ওপরে সবাই ভ্যাকসিন নিয়ে নিতে পারবেন। এটা একটা খুব বড় স্টেপ, এটা আরও বাড়াতে হবে ভ্যাকসিনেশন। অবভিয়াসলি ভ্যাকসিন দেওয়াটা খুব সহজ কাজ নয়, কিন্তু আমরা যদিও বলছি যে খুব হু হু করে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু ভ্যাকসিন দেওয়াটাও তারও একটা ম্যান পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটাও মাথায় রাখা দরকার সবসময়তেই যে আমরা করতে পারছি না তা নয়, আমাদেরও সবাইকারই একটা সমস্যা আছে। এর সঙ্গে আরেকটা কথা বলছি যে ডেফিনেটলি ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট টুল, যতক্ষণ না ওই সাউথ আফ্রিকান বা ইউকে বা ডাবল মিউট্যান্ট স্ট্রেন আরও বাড়ছে। একটা পজিটিভ দিক আমি বলছি সেটা হচ্ছে যে এই 2nd ওয়েভে আপনি যদি মহারাষ্ট্র দেখেন, দিল্লি দেখেন, সেখানে কিন্তু ডেথ রেট কম্পেয়ার টু দ্য 1st ওয়েভ, হসপিটালাইজেশন রেট কম্পেয়ার টু দ্য 1st ওয়েভ কিন্তু কম। তার মানে যে বিশাল আনন্দের ব্যাপার এবং আমাদের সব কিছু বন্ধ করে দিয়ে নাচতে হবে তা নয়, আমি জাস্ট এটা বলছি যে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝতে হবে। এবং RT-PCR কিন্তু নেগেটিভও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আগের বারে কিন্তু অতটা হতো না। সো কোভিড ভাইরাসের চরিত্রটা পাল্টাচ্ছে। আমাদের মানুষজনকে একটা জিনিস বোঝাতে হবে যে কোভিড দুম করে চলে যাবে না, কাল সকালে উঠে কোভিড নেই এই ঘটনাটা ঘটবে না, এই ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং হতে হতেই যাবে। যে প্যান্ডেমিক বা এপিডেমিক পিরিয়ডটা ধরুন 100 দিন হয়েছিল, এবারে হয়তো সেই পিরিয়ডের উইথটা একটু কম হবে, কিন্তু তার একটা উচ্চতা আসবে, সেই গ্রাফটা দেখবেন বাড়ছে ইত্যাদি ইত্যাদি, এটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট দুটো অ্যাডিশনাল পয়েন্ট বলতে চাই অঞ্জন, সেটা হলো যে আমাদের রাজনৈতিক সব এত আমাদের রিপ্রেজেন্টেটিভরা আছেন, আমরা যখন 1st এপ্রিল থেকে ভ্যাকসিনেশনটা আরেকটু ওপেন করছি, নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে স্লাম এরিয়াতে বস্তি এরিয়াতে আমাদের ভ্যাকসিনটা থ্রু প্রপার ডেলিভারি ভ্যান ইত্যাদি ইত্যাদি করে তাদের কাছে পৌঁছতে হবে। না হলে বস্তি এরিয়াতে নিম্ন মধ্যবিত্ত এরিয়া যেটা প্রায়শই একটা এপিসেন্টার হয়ে ওঠে, তাদের কাছে কিন্তু অ্যাডিকুয়েটলি পৌঁছানো যাবে না। আপনি ভ্যাকসিনেশনের অ্যানালিসিস দেখলে দেখবেন যে প্রাইভেট সেন্টার এবং প্রাইভেট হসপিটালের ক্যাপাসিটি ইউটিলাইজেশন অনেক বেশি কম্পেয়ার টু গভর্নমেন্ট হসপিটাল। আর 2nd পয়েন্ট, রাজনৈতিক দলেদের কাছে অনুরোধ, তারা যে একটা বিপুল পরিমাণ আমাদের টেলিভিশন প্রিন্ট বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট নানান স্লোগানে খরচা করছেন, আপনারা জনস্বার্থে প্রো ভ্যাকসিনেশন, আমি এখনো 2টো বিজ্ঞাপন দেখিনি কোথাও যে কেউ পাবলিক হেলথ নিয়ে কোনো টেলিভিশন প্রচার মিডিয়ামে বা ফুল পেজ জ্যাকেট কোনো খবরের কাগজে আসছে বলে। আপনারা মানুষের সামনে তুলে ধরুন আজকের দিনে যে পাবলিক হেলথ ইজ অলসো আ ক্রুশিয়াল ইস্যু, আমাদের এটাকে নজরে আনুন। মানুষ তো দেখছে যে সব ইস্যু দিয়ে আলোচনা হচ্ছে, গান হচ্ছে, তরজা হচ্ছে, টুম্পা হচ্ছে, এ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কেউ তো ভ্যাকসিনেশনকে আমরা জনসামনে আসছি না, খালি গেরোয় পড়লে আমরা আলোচনা করছি। দিস অ্যাটিটিউড হ্যাজ to go. আমি মাধবীলে তো আপনাকে আশা লাগে জয়প্রকাশবাবু হাত তুলছিলেন, জয়প্রকাশবাবু কিছু বলছেন, প্লিজ বলুন। না, আমি এটার সঙ্গে জুড়তে চাইছি একটা জিনিস, জানেন একটা কঠিন সময়ে এই আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে সবথেকে লার্জেস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছেন চলছে, এটাতে বোধহয় কেউই না বলবেন না, কেউই বলবেন না আমাদের দেশে করছেন। সেটা কি শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট করছেন বলে কেউ বললে ভুল হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট করছেন, তার সঙ্গে সমস্ত রাজ্যগুলি মিলে আছে। আমরা মনে করি পুরো দেশ একসঙ্গে পৃথিবীর সর্ববৃহৎ ভ্যাকসিনেশন প্রকল্প চালাচ্ছে আজকে ভারতবর্ষে। এবং যেটা কুণালবাবু বললেন, আশেপাশের দেশ, অন্য অনেক দেশ ইন্ডিয়ার কাছ থেকে বন্ধুত্বের খাতিরে তারা ভ্যাকসিন চেয়েছিল, দেওয়া হয়েছিল। উনি বলছেন এই এক্সপোর্টটা বন্ধ করা উচিত, নিজেদের বাঁচানো আগে দরকার, তার জন্য সেই এক্সপোর্টটাকে এখন বলা হয়েছে এখন হবে না, সেটাও ঠিক। কিন্তু এই কনফিডেন্স আর এই জায়গাটাতে আমি কেন বলছি রাজনীতি বন্ধ হওয়া দরকার, এটা দেশের প্রযুক্তি, দেশের ভ্যাকসিনেশন সমস্ত দেশ মিলে করছি, আর তার মাঝখানে আমরা যেন সেইটাতে গর্বও অনুভব করি আর কনফিডেন্সও পাই যে আমরা নিশ্চয়ই এই চ্যালেঞ্জটাকে আমি মোকাবিলা করতে পারব। মানে বিশ্বজিৎ বাবুরা আপনাদের দিকে যাতে আঙুল না তোলেন, এই তো সহজ কথা। এর মধ্যে দিয়ে বেরোচ্ছি, আসবো আপনাকে যা বলে আসবো। মাধবীলতা, আপনাকে যাওয়ার আগে কমিশনের কাছে কিছু প্রশ্ন থেকে যায় সাধারণ মানুষের, এবং সেই প্রশ্নগুলোর উত্তরটাও কি সেটা আমরা বুঝে নেব। কমিশনের কাছে যেটা প্রশ্ন ওঠে সেটা হলো, পশ্চিমবঙ্গেও কি বিহার মডেলে ভিন্ন নিয়ন্ত্রণ? উত্তরটা হলো, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে কার্যকর বিহারের নির্দেশিকা, অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল কোভিড বিধি নিয়ম আরোপের, সেটা পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে যেখানে ভোট হচ্ছে সেখানে কার্যকর, কমিশনের তরফ থেকে বলা হয়েছে। প্রচারে অতিরিক্ত ভিড় হলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? উত্তর, সবার দায়িত্বে থাকা আধিকারিক, জেলা শাসক এবং পুলিশ সুপারের। এগুলো, এই উত্তরটা হচ্ছে নির্বাচন কমিশনের। এই প্রশ্নগুলো হলো সাধারণ মানুষের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। প্রচারে অতিরিক্ত ভিড় হলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? আমরা বলেছি এই ব্যবস্থা নিতে পারা যাবে, হ্যাঁ নিশ্চিতভাবেই পারা যাবে, নিশ্চিতভাবেই পারা যাবে। কী ব্যবস্থা হতে পারে? নিয়ম লঙ্ঘন করলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জরিমানা, অতিমারি এবং বিপর্যয় মোকাবিলা আইনে মামলা, অনেকগুলো ব্যবস্থা হতে পারে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কোনো নিয়মকানুন মানছে না, এই র্যালি করছে, রোড শো করছে, তখন কী হতে এগুলো ব্যবহার হতে পারে। এমনকি ভোট প্রচার বন্ধ করাও হতে পারে। নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতা রয়েছে। কিন্তু কমিশন করছে কি? কমিশনের কাছে প্রশ্ন তো আমাদের, যেখানে প্রশ্ন কমিশন প্রচারে কোভিড বিধি নিয়ে কমিশনের কাছে কটা রিপোর্ট জমা পড়েছে? রিপোর্টে কোভিড বিধি ভাঙার অভিযোগ এসেছে কোথাও থাকে? কোনো জায়গা থেকে আপনাদের কাছে কোভিড বিধি ভাঙার অভিযোগ এসছে? না আসলে কিন্তু চিন্তার। কোন কোন সভার রিপোর্টে কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছে আপনারা জানান, আমাদের জানা দরকার এটা, কারণ আপনাদের হাতেই সমস্ত ক্ষমতাটা রয়েছে, আপনারা প্রয়োজনে প্রচার বন্ধ করতে পারেন। এই নিয়ে কমিশন, যদি কোনো রিপোর্ট এসে থাকে তা নিয়ে কমিশন কি ব্যবস্থা নিয়েছে? কমিশন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে জানতে পারিনি আমরা। মাধবীলতা, আমার এখানে আপনার কাছে সেই প্রশ্নটাই, সব ক্ষমতা রয়েছে প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এমনকি সভা বাতিল করে দেওয়ার, সভা না করার নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ পর্যন্ত রয়েছে, হচ্ছেটা কি? ফাইনালি এটা সেই কথার কথা, বুকিশ কিছু ওয়ার্ডস, এবং ফাইনালি কাজের কাজ কিছুই নেই। বলবেন আপনি? নিশ্চয়ই, এখানে উপস্থিত সমস্ত বিজ্ঞ মানুষদের নই, আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সচেতন হতে হবে, যেটা আমরা নই। নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতাটা রয়েছে তার আমি ভয়েস ব্রেক করছি, ভয়েস ব্রেক করছে। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন মাধবীলতা? আপনি একটু এগিয়ে এসে বলুন, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ বলছি, নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা রয়েছে তার কোভিড নিয়ন্ত্রণ করার জন্য, জনসাধারণকে মাস গ্যাদারিং নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা রয়েছে সেটা প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না তা প্রত্যেক দিনের খবরের কাগজ বা নিউজ চ্যানেলগুলোকে ফলো করলেই বোঝা যাবে যে প্রচুর গ্যাদারিং, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, স্যানিটাইজার তো দূরের কথা, তার থেকেও বড় কথা যারা আমাদের মতন সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং যারা 2 মে যারা আমাদের অভিভাবক হবেন, তারাই তাদের মুখ দেখাতে এত ব্যস্ত যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গ্রো করছে না। আর যদি আমরা ভোটাররা বেঁচে থাকি, পরের বছর বা পরে যখনই ভোট হোক না কেন আমরা তো ইলেকশন দিয়ে আমাদের নেতাকে ক্ষমতায় আনবই, কিন্তু সেটা কখন পসিবল হবে? যদি আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকি। এই কথাগুলো সাধারণ মানুষের মনে কানে ঢুকিয়ে দিতে হবে। সেটা কে ঢোকাতে পারবে? সেটা আমি বা আপনি পারবো না, সেটা সেই সমস্ত প্রতিনিধিরা পারবে যারা পাবলিক ফিগার। তাদের মাধ্যমে প্রচার করে মানুষকে সচেতন করতে হবে যে আমাদের নেতা আসবে, আজ না হয় কাল নয় আগামী বছর নিশ্চয়ই আসবে, কিন্তু তখনই তুমি নিজের নেতার নেতৃত্ব উপভোগ করতে পারবে বা তুমি সুবিধে পাবে তখনই যদি তুমি বেঁচে থাকো। আমি যদি নাই বাঁচলাম। আর আরেকটা কথা আমি যেটা নিজে দেখছি যে বেশিরভাগ মানুষই ভ্যাকসিনেশনে ভয় পাচ্ছে। আমার বাড়ির লোকেদের আমি ধরে ধরে ভ্যাকসিনেশন করিয়েছি এবং আমি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মোটিভেট করছি যে হ্যাঁ তোমরা ভ্যাকসিন নাও, কিন্তু এই গণ্ডির বাইরে তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। লোকে আমার কথা উড়িয়ে দেবে, আমাকে বলছে তুমি কি ডাক্তার নাকি? না, আমি ডাক্তার নই, কিন্তু হ্যাঁ আমি সমাজ সচেতন একজন মানুষ, তোমাকে সচেতন করতে এসছি। কিন্তু এই যে তুমি ডাক্তার নাকি, তোমার কথা শুনবো কেন? এটা যে জনপ্রতিনিধি হবে, আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন বা পাবলিক ফিগার হবেন, তাদের কথা কিন্তু সাধারণ মানুষ খুব সহজেই মেনে নেবে। বিশ্বজিৎ বাবু প্লিজ, আমাদের সময় শেষ হয়ে আসছে। বিশ্বজিৎ বাবু, আপনি নির্বাচন কমিশন সম্বন্ধে বললেন, এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি যে এনফোর্স করবে, এই যে কোভিড বিধিরগুলো তো এনফোর্স করবে নির্বাচন কমিশন। আজকে নির্বাচন কমিশনের আয়ত্তেই কিন্তু ডিএম বলুন, এসপি বলুন, সবাই। কিন্তু নির্বাচন কমিশন, দুঃখের ব্যাপার হলো যে কোভিড বিধি কি দেখবেন, ওনারা তো এখন ব্যস্ত অফিসারদের ট্রান্সফার করতে, কোন অফিসারকে কোথায় ট্রান্সফার করা হবে ওনারা তাই নিয়ে বেশি ব্যস্ত। কোভিড বিধি এইগুলোকে সচেতনভাবে প্রয়োগ করার থেকেও ওনারা সেই ব্যাপারে বেশি ব্যস্ত, এটাই আমার বক্তব্য। না, অ্যাকচুয়ালি অঞ্জন, ব্যাপারটা হয়ে গেছে কি জানো, কোভিড একটা চ্যালেঞ্জ, একটা সমস্যা, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সামনে আর একটা সমস্যা আছে, যে সারা ভারতে যে সমস্যা তাদেরকে সম্মুখীন হতে হয় না, যে এখানে যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন, হত্যা ছাড়া, রক্ত ছাড়া নির্বাচন, এটা করতে গিয়েই তারা হিমশিম খাচ্ছে। এই রাজ্যে প্রথম কথা মানুষের অধিকার, ভোট দেবে, গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন, আর তার পাশাপাশি হচ্ছে কোভিডের। আচ্ছা, নির্বাচন কমিশনের আপনারা জানেন তো গঠন, নিজেদের কোনো লোকজন নেই, তারা একটা রাজ্যে গিয়ে সেই রাজ্যের যারা আধিকারিক, যে প্রশাসন, তাদের উপর ডিপেন্ড করতে হয়। বাইরের রাজ্য থেকে ভোট প্রচারে আসছেন, কোভিড বিধি কি মানা হচ্ছে? হৈমন্তী রায় লিখলেন, আর সৌনক চট্টোপাধ্যায় লিখলেন টিকাকরণের গতি আরও বাড়ানো হচ্ছে না কেন? দুটো প্রশ্নই প্রাসঙ্গিক, টিকাকরণের সব ব্যাপারেও ভাবা দরকার। আর আমাদের প্রশ্ন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, ঠিকই আপনারাও প্লিজ আরেকটু রেসপন্সিবল আচরণ করুন। এই দেশের আপনার কাছেও আমাদের বক্তব্য, আমাদেরও অনেক রেসপন্সিবল হওয়া উচিত, আমাদের বাঁচা দরকার, আমাদের সবাইকে নিয়ে বাঁচা দরকার। আর সেই জন্যই আজকে আমাদের এই আপনার রায়।